শনিবার 30 ডিসেম্বর অযোধ্যায় নতুন এয়ারপোর্ট ও স্টেশনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারপোর্টের উদ্দেশ্যে শনিবারই প্লেন চলাচল চালু হয়ে গেল। এদিন নয়াদিল্লি থেকে ইন্ডিগোর প্রথম ফ্লাইট রওনা দিল অযোধ্যার মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফ্লাইট ছাড়ার আগে প্লেনের পাইলট ক্যাপ্টেন আশুতোষ শেখর যাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের শেষ জয় শ্রীরাম উচ্চারণ করতেও শোনা যায় তাকে। শুনুন কি বলছেন ক্যাপ্টেন আশুতোষ শেখর। मेरे साथ ये मेरे लिए बड़ा सौभाग्य का विषय है कि आज मेरे संस्थान इंडिगो ने मुझे इस योग्य समझा कि इस महत्वपूर्ण फ्लाइट की कमांड मुझे दी गई है और मेरे साथ मेरे सहयोगी कप्तान निखिल बख्शी और आपकी केबिन इंचार्ज कीर्ति स्टेप फॉरवर्ड की होगी। ये बड़ा ही हर्ष का विषय है हमारे संस्थान के लिए इंडिगो और हम लोगों के लिए जो इस विमान के कर्मी दल हैं। उम्मीद करते हैं आपकी यात्रा हमारे साथ सुखद और मंगलमय हो। अपने 35,000 फुट की ऊंचाई पर चढ़ेंगे और उच्च ऊंचाइयों पर स्थापित होने के बाद हम आपके पास पुनः आएंगे और आपको वहां से मौसम संबंधी जानकारी और उड़ान संबंधी जानकारी सबकट कराएंगे। तब तक आपसे अनुरोध है कि अपने स्थान पर बने रहें और यात्रा का आनंद लें। जय श्री राम। जय श्री राम। এদিকে এই ফ্লাইটের যাত্রীদের প্লেনের মধ্যেই হনুমান চালিসা পাঠ করতেও শোনা গেল। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন এয়ারপোর্টের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সরকার দেশের বিভিন্ন জায়গা থেকে অযোধ্যার সঙ্গে সংযোগ উন্নত করার জন্য পদক্ষেপ নিয়েছে। অযোধ্যা বিমানবন্দরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ত্রিকালদর্শী মহর্ষি বাল্মীকিজির নামে অযোধ্যা ধাম বিমানবন্দরের নামকরণ এই বিমানবন্দরে আসা প্রতিটি যাত্রীকে আশীর্বাদ করবে। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ হল জ্ঞানের পথ, যা আমাদের ভগবান শ্রী রামের সঙ্গে সংযুক্ত করে। আধুনিক ভারতে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম আমাদেরকে ঐশ্বরিক মহা নতুন রাম মন্দিরের সঙ্গে সংযুক্ত করবে। প্রসঙ্গত বলি, রাম মন্দিরের গর্ভগৃহে কোন রামলালার মূর্তি বসবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। জানা গিয়েছে শুক্রবার 29 ডিসেম্বর এ নিয়ে বৈঠকে বসেছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। জানা গিয়েছে শুক্রবার ভোটাভুটির মাধ্যমে রামলালা 3টে বিগ্রহের মধ্যে সেরাটিকে বেছে নেওয়া হয়। ট্রাস্টের তরফে বিমলেন্দ্র মোহন প্রতাপ সিংহ বলেন, কোন মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে থাকবে তা চূড়ান্ত হয়েছে এবং এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে। জানা গিয়েছে রামলালার 3টি মূর্তি 3 জন আলাদা শিল্পীকে দিয়ে তৈরি করানো হয়েছিল এবং শেষ পর্যন্ত কোন মূর্তিটা চূড়ান্ত হবে তা শুক্রবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ট্রাস্টের সম্পাদক চম্পত রায় জানিয়েছিলেন, রামচন্দ্রের 5 বছরের শিশুরূপকে কল্পনা করে 51 ইঞ্চি উচ্চতার 3টে মূর্তি তৈরি করানো হয়েছে। ঐশ্বরিক গুণে যে মূর্তিটি সেরা বলে বিবেচিত হবে এবং যে মূর্তিতে রামচন্দ্রের বাল্যবেলার মুখচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠবে সেটাকেই চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। Yeah.
উল্লেখ্য, এই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নির্মীয়মান রাম মন্দিরের যাবতীয় জিনিস দেখভাল করছে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালা অর্থাৎ রামচন্দ্রের শিশুবেলার কল্পিত রূপের প্রাণ প্রতিষ্ঠা হবে। ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের বহু বিশিষ্ট মানুষকে। প্রসঙ্গত, এই মন্দির নির্মাণের খরচ হয়েছে 18,000 কোটি টাকা। মন্দির নির্মাণে দেশ ছাড়াও গোটা বিশ্ব থেকে ভক্তরা অনুদান পাঠাচ্ছেন। জানা গিয়েছে, রাম মন্দির তৈরির জন্য ভিক্ষুকরাও অর্থ সাহায্য করেছেন। সূত্রের খবর, কাশী এবং প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় 4 লক্ষ টাকা দান করেছেন। শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য RSS যে তহবিল সংগ্রহ করেছিল তাতে প্রয়াগরাজ এবং কাশীর প্রায় 300 ভিক্ষুকও অর্থদান করেন বলে জানা গিয়েছে। রাম মন্দির নির্মাণে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাতে ভিক্ষুকদেরও রামলালা প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক 1 কোটি টাকা করে অনুদান পেত। অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে অর্থদান করেছেন। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, অযোধ্যায় তাদের 3টে ব্যাংক অ্যাকাউন্টে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা জমা ছিল। রাম মন্দিরকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে বিজেপি। 2020 সালের 5ই অগস্ট অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেন। মোট 2.5 একর জায়গার ওপর তৈরি হচ্ছে রাম মন্দির। এছাড়া 8 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে পুরো মন্দির চত্বর। ঠিক হয়েছে, জানুয়ারিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়ার পর 10 দিন ধরে চলবে আচার অনুষ্ঠান। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। শনিবার 30শে ডিসেম্বর অযোধ্যায় নতুন এয়ারপোর্ট ও স্টেশনের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারপোর্টের উদ্দেশ্যে শনিবারই প্লেন চলাচল চালু হয়ে গেল। এদিন নয়াদিল্লি থেকে ইন্ডিগোর প্রথম ফ্লাইট রওনা দেয় অযোধ্যার মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফ্লাইট ছাড়ার আগে প্লেনের পাইলট ক্যাপ্টেন আশুতোষ শেখর যাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং ভাষণের শেষ করেন জয় শ্রীরাম উচ্চারণ করে। তাকে জয় শ্রীরাম উচ্চারণ করতেও এদিন শোনা গেল। मेरे साथ ये मेरे लिए बड़ा सौभाग्य का विषय है कि आज मेरे संस्थान इंडिगो ने मुझे इस योग्य समझा कि इस महत्वपूर्ण फ्लाइट की कमांड मुझे दी गई है और मेरे साथ मेरे सहयोगी कप्तान निखिल बख्शी और आपकी केबिन के इंचार्ज कीर्ति स्टेप फॉरवर्ड कीर्ति होगी। ये बड़ा ही हर्ष का विषय है हमारे संस्थान के लिए इंडिगो और हम लोगों के लिए जो इस विमान के कर्मी दल हैं। उम्मीद करते हैं आपकी यात्रा हमारे साथ सुखद मंगलमय हो। अपने 35,000 फुट की टाइम पर चढ़ेंगे और उच्च ऊंचाई पर स्थापित होने के बाद हम आपके पास पुनः आएंगे और आपको वहां से मौसम संबंधी जानकारी और उड़ान संबंधी जानकारी अवगत कराएंगे। तब तक आपसे निरोध है कि अपने स्थान पर बने रहें और यात्रा का आनंद लें। जय श्री राम। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।